নত জানু বলে সীমান্তে বাংলাদেশিদের হত্যাকাণ্ডে সরকার প্রতিবাদ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির নেতা কর্মীরা করোনা মহামারীর সময়কালে বিভিন্ন সহায়তা নিয়ে কোটি কোটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যা করছে বিএসএ, বাংলাদেশের ভেতর থেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালায় বিএসএ। গত তিন মাসে তারা 25 জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে, গত 2 জুলাইতেও তারা একজনকে হত্যা করেছে, গতকালও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন জাহাঙ্গীর আলমকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ভয়ঙ্কর অমানবিক মনুষ্যত্বহীন ঘটনা দেশবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে, অথচ বাংলাদেশ সরকার কুশব্দটি পর্যন্ত পারে না। এ বিষয়ে তথ্যমন্ত্রী চুপ কেন?